নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ। আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তায়। আজ আমার আলোচনার বিষয় শিরো রেখা বা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। তো শিরো রেখা কোনটি আপনারা অনেকেই জানেন। শিরো রেখা হচ্ছে বৃহস্পতি পর্বের নিচে এবং রাহু পর্বের মাঝ দিয়ে যে রেখাটি বেরিয়ে এসছে, অর্থাৎ এই রেখাটি হচ্ছে শিরোরেখা। তো শিরোরেখা থেকে যে বিষয়গুলি আলোচনা করা হয় বা আপনার বুদ্ধিমত্তা, অর্থাৎ আপনি কতটা বুদ্ধিমান, সেটি দেখা হবে মূলত শিরোরেখা থেকে। আপনি কি জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? 3 নম্বর পয়েন্ট, আপনি তো সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেই সিদ্ধান্তটা আপনি ধরে রাখতে পারবেন? আপনার প্রকৃতি কেমন, অর্থাৎ আপনি কি কঠোর প্রকৃতির মানুষ নাকি আপনি একটু দয়ালু প্রকৃতির মানুষ? জীবনে চলার পথে আপনি কি লড়াই করতে পারবেন, আর আপনি কতটা সফলতা অর্জন করতে পারবেন, কোথা থেকে দেখব? এই শিরোরেখা থেকে। তাহলে এই শিরোরেখাটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা, যা অনেক বিষয়ে আমাদেরকে দেখতে সাহায্য করে। তো আমি এক এক করে এই 6টি যে পয়েন্ট লিখেছি, সেই 6টি পয়েন্ট সম্বন্ধে বিস্তৃত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আর যারা নতুন এসেছেন, এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন, আমি যথাযথ তার উত্তর দেব। চলে আসছি মূল আলোচনায়। প্রথম পয়েন্ট হচ্ছে বুদ্ধিমত্তা, অর্থাৎ আপনি কতটা বুদ্ধিমান, সেটি বলবে আপনার এই শিরোরেখা। যদি শিরোরেখাটি আমি যেমনটি এখানে চিত্রে অঙ্কন করেছি ঠিক সেই রকম হয়, অর্থাৎ সোজা মঙ্গল অভিমুখে চলে আসে, এবং এই শিরোরেখাতে যদি কোনো অশুভ চিহ্ন না থাকে, অশুভ চিহ্ন বলতে জপ চিহ্ন, তিল চিহ্ন, বৃত্ত চিহ্ন বা কোনো জায়গায় এই ধরনের কাটা দাগ, এই ধরনের যদি না হয়, একটু লালচে প্রকৃতির হয় এবং খুব একটা প্রশস্ত বা চওড়া না হয়, সেটি কিন্তু উত্তম প্রকৃতির শিরোরেখা। যদি আপনার করতলে এই ধরনের একটি শিরোরেখা রয়েছে, তার মানে আপনি যথেষ্ট বুদ্ধিমান। নাম্বার টু, সিদ্ধান্ত নেওয়া। তো এই সিদ্ধান্ত যে আপনি সফল হতে গেলে নেবেন, সেটি আপনাকে দেখতে হবে এই শিরোরেখাটি থেকে। যদি শিরোরেখাটি আপনার আয়ুরেখার থেকে একটু দূরে অবস্থান করে, অর্থাৎ চিত্রে যেমনটি দেখানো হয়েছে, এটি অবশ্যই জাতকদের জন্য, অর্থাৎ পুরুষদের জন্য। আপনারা নিজের ডান হাতটি ভালোভাবে লক্ষ্য করুন, যদি আয়ুরেখা থেকে কিছুটা দূরে, অর্থাৎ একটু গ্যাপ দিয়ে আপনার শিরোরেখাটি এসেছে এবং সেটি চন্দ্রের দিকে ঢালু না হয়ে মঙ্গলের কাজ বরাবর চলে এসছে, অর্থাৎ মঙ্গলের কাজ বরাবর, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র হচ্ছে এইটি, আর এই অংশটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। তো এই মঙ্গলের ক্ষেত্রে যদি আসে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে সফলতা অর্জন করার জন্য এটি কিন্তু একান্ত কাম্য। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আপনাকে দেখতে হবে এই শিরোরেখা থেকে। এবারে সিদ্ধান্ত তো আপনি নিলেন, মানুষ অনেক ধরনের সিদ্ধান্ত নেয়, কিছু সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, কিছু সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। তো সিদ্ধান্ত আপনার সঠিক তখনই হয় যখন আপনি একই সিদ্ধান্তে থাকতে পারেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি জীবনে চলতে পারেন, অর্থাৎ দীর্ঘদিন যদি আপনি একই সিদ্ধান্ত ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসে। সে বিষয়টিও দেখতে হবে এই শিরোরেখাকে কেন্দ্র করেই।
তো আপনি জীবনে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি ধরে রাখতে পারবেন কি না সেটি নির্ভর করছে আপনার শিরোরেখার মধ্যে যদি কোনো জায়গায় গ্যাপ চিহ্ন থাকে, বৃত্ত চিহ্ন থাকে এবং শিরোরেখাটি যদি কিছুটা চন্দ্র অভিমুখে চলে আসে, অর্থাৎ সোজা এসে ধরুন এই ধরনের চন্দ্রের দিকে নেমে যায়, সেক্ষেত্রে কি হয় এরা ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করে, অর্থাৎ সিদ্ধান্ত ধরে রাখতে পারে না, তাই এদের জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অনেক দেরিতে আসে। তবে যদি আপনার হাতে এই ধরনের শিরোরেখা রয়েছে, অর্থাৎ অনেকটা চন্দ্রের দিকে নেমে গেছে, তাহলে আপনাদের কিন্তু মানসিক শক্তি অনেক বেশি থাকে, আপনারা কল্পনার জগতে বাস করে বিভিন্ন বিষয় আপনাদের মাথার মধ্যে ঘুরফাক খায়, তার মধ্যে থেকেও আপনি যদি একটা সিদ্ধান্তকে, অর্থাৎ মাথায় বিভিন্ন যে চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলোকে যদি কেন্দ্রীভূত করে একটা জায়গায় স্থির করতে পারেন এবং সেটাকে লক্ষ্য ধরে এগোন, সেক্ষেত্রে কিন্তু সফলতা অবশ্যম্ভাবী। চার নম্বর পয়েন্ট, আপনার প্রকৃতি, অর্থাৎ আপনি কি ধরনের মানুষ, আপনার স্বভাবটা কি অত্যন্ত চিড়চিড়ে ধরনের, আপনি কি কথায় কথায় রেগে যান বা আপনি কি খুব কোমল। তো এই যে মানুষের মনে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, এইগুলির উত্তর পেতে হলে দেখতে হবে আপনাকে আপনার শিরোরেখা। একটা কথা বলে যে কোনো বাচ্চা যদি ছোটবেলায় বেশি দুরন্ত থাকে, ছটফটে ধরনের হয়, তাহলে তারা বড় হয়ে শান্ত হয়ে যায়। এই কথাটিকে আমরা অনেকেই শুনে থাকি। তো এটিও কেন হয়, তার কারণ হচ্ছে শিরোরেখা। এবারে শিরোরেখাটি যদি আপনার অনেকটা গ্যাপ হয়, অর্থাৎ আয়ুরেখা এবং শিরোরেখা মাঝে যদি বেশি গ্যাপ থাকে, ওই যে এই গ্যাপটার কথা বলছি আমি, তাহলে কিন্তু আপনার একটু ক্রোধী প্রকৃতির হবেন, সহজে রেগে যাবেন, এবং এখানে যদি রাহুর জায়গাতে আপনার এই ধরনের বিভিন্ন অশুভ চিহ্ন থাকে, তাহলে হঠাৎ হঠাৎ আপনি রেগে যাবেন, আপনার বিভিন্ন কাজে বাধা আসবে, হঠাৎ উত্তেজিত হয়ে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তবে যে বয়স পর্যন্ত এই ধরনের রেখাগুলি থাকবে আপনার, সেই বয়স পর্যন্তই এর কুফলটা আপনি পাবেন। অদূর ভবিষ্যতে কিন্তু যখনই এই রাহু রেখার প্রভাবটা কমে যাবে, তখন কিন্তু আপনি আবার সুস্থ জীবন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এখন যদি আপনার এই শিরোরেখাটি আয়ুরেখার সাথে টাচ হয়ে আসে, অর্থাৎ ঠিক এই ধরনের, এইটি হচ্ছে আয়ুরেখা, আর এইখান থেকেই যদি আপনার এই ধরনের একটা শিরোরেখা আসে, তাহলে কিন্তু আপনি কোমল প্রকৃতির মানুষ, আপনি কিন্তু সহজে রেগে যাবেন না, বা যদি আপনি রেগেও যান সেক্ষেত্রে কিন্তু আপনার রাগ অতি সহজেই কমে যাবে। তো এটিকে দেখার জন্য আপনাকে আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে কোনো গ্যাপ রয়েছে কিনা সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। বিশেষ করে এটি যদি কোনো মহিলার হাতে আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে অনেকটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু তাদের স্বভাবটা একটু চিড়চিড়ে ধরনের হয়ে যায়, কথায় কথায় তারা রেগে যায়, তাহলে এই জায়গাটি কিন্তু আপনারা একটু অবশ্যই খেয়াল করে দেখবেন। যদি কোনো মহিলার হাতে এই ধরনের রেখা থাকে, অর্থাৎ আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যে অনেকটা গ্যাপ থাকে, তাহলে অবশ্যই আপনি একজন জ্যোতিষীর পরামর্শ নেবেন, অর্থাৎ এই ধরনের। এবারে চলে আসছে চার নম্বর পয়েন্ট, লড়াই করার ক্ষমতা, অর্থাৎ জীবনে সফলতা অর্জন করার জন্য আপনাকে লড়াই করতে হবে, ফাইট করতে হবে, ফাইট করলে তারপর কিন্তু সফলতা আসবে, তাহলে সেটিও দেখতে হবে আপনাকে এই শিরোরেখা থেকেই। তো লড়াই করার ক্ষমতা যদি আপনার এই শিরোরেখাটি সোজা মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে আসে এবং এই রাহুর স্থানে, অর্থাৎ এই জায়গায় যদি কোনো অশুভ চিহ্ন না থাকে, তাহলে কিন্তু জীবনে আপনি লড়াই করতে পারবেন, ফাইট করতে পারবেন,
সংগ্রাম করতে পারবেন। আপনার জীবনে যতই বাধা বিপত্তি আসুক আপনি সেগুলিকে অতিক্রম করতে পারবেন। তবে এই সিদ্ধান্তটা নিতে গেলে আপনাকে খুব ভালোভাবে আয়ুরেখা, গ্রহ পর্ব, অন্যান্য যে রেখা রয়েছে অর্থাৎ হৃদয় রেখা, ভাগ্য রেখা, এই সমস্ত বিষয়গুলিকে দেখতে হবে। তো লড়াই করার জন্য খুবই ভালো হচ্ছে যদি আপনার শিরোরেখাটি মঙ্গলের ক্ষেত্রে চলে আসে। আপনি কি জীবনে সফল হতে পারবেন, এই প্রশ্নের উত্তরও অনেকটাই দিয়ে দেবে আপনার এই শিরোরেখা। যদি আপনার এই রেখাটি একটি সুন্দর হয়, লালিমা আভাযুক্ত হয় এবং যদি এটাতে কোনো অশুভ চিহ্ন না থাকে, অশুভ চিহ্ন অর্থাৎ এই ধরনের বৃত্তচিহ্ন হতে পারে, এই ধরনের জব চিহ্ন হতে পারে, আবার এই ধরনের কাটা থাকতে পারে, যদি এই ধরনের চিহ্ন না থাকে এবং আপনার সম্পূর্ণ করতলটি যদি একটু লালিমা আভাযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সফল যথেষ্টই হতে পারবেন। তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।